মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা কালী, কি সব ঘটছে বলতো আমার জীবনে? আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু মনে হচ্ছে অনেক সমস্যার মধ্যে পড়ে গেলাম। মেজো কাকি, দেখলি বন্দি, তুমি বরণ করলে না বলে আমি বরণ বি করলাম না। এদিকে এদিকে মেজদি মাঝখান থেকে বরণ করে ওই গালটাকে টেকিং ইনসাইড আওয়ার হাউস। সত্যি রে কাবেরী, আমার আর কিচ্ছু বলার নেই। তোর দাদা জিদানি কি ভাবে কে জানে, আমি আর সহ্য করতে পারছি না। আমার সংসারটা ছাড়খাড় হয়ে যাচ্ছে ক্রমশ। অরমিতা, তুমি ফুলকিকে নিয়ে যাও, দেখবে ওর ভাগ্যেই আমাদের বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। আজ তোমার শাশুড়ি মা সেটা বুঝে উঠতে পারছেন না, কিন্তু একদিন উনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে ফুলকি এ বাড়ির বউ হয়ে এসেছিল বলে। যাও মা, যাও, ওকে নিয়ে যাও। ধানু পিয়াল, যা সঙ্গে যা, যে বাড়িতে হয়েছেই হবে তো নাকি, যা যা যা। হঠাৎ জীবনটা এমন মন দিল কেন? জেঠুমনি কি বোঝে না যে আমি শালিনী ছাড়া কাউকে কোনোভাবে নিজের জীবনে জায়গা দিতে পারবো না? তাহলে এই সিদ্ধান্ত জেঠুমনি কেন নিল? আর পারছি না আমি, আর পারছি না। পারো তুই ফুলকিকে নিয়ে উপরে যা, আমি চা আর কফিটা বসিয়ে আসছি। ক্লান্ত লাগছে খুব না, চলো গিয়ে শুয়ে পড়বে। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।